সালোয়ারের ওপর গেঞ্জি পরা যাবে না। আলোচিত এই নোটিশটি নিয়ে এবার মুখ খুললেন ঢাবির সুপিয়া কামাল হলের সাধারণ সম্পাদক সারজিয়া শারমিন শম্পা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই নোটিশটি নিয়ে মন্তব্য করেন তিনি। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হবুহবু তুলে ধরা হল। আমি কবি সুপিয়া কামাল হলের সাধারণ সম্পাদক সারজিয়া শারমিন শম্পা বলছি। কবি সুপিয়া কামাল হল সাংগঠনিকভাবে এবং সব দিক থেকে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একটি হল এবং এই হলের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র চলছে এবং নিজ দায়িত্বের নোটিশ বদলে দিয়ে নিজেদের মন গড়া নোটিশ দিয়ে হলে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে এবং নোটিশ বদলে বিকৃত নোটিশ দেওয়ায় তীব্র নিন্দা জানাই, সেই সকল অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় স্বেচ্ছার থাকব। সাংগঠনিক দিক থেকে কবি সুপিয়া কামাল হল অনেক সুপ্রতিষ্ঠিত। আমাদের প্রধ্যক্ষ ডক্টর সাবিতা রেউজানা রহমান ম্যাম হলের সাংগঠনিক দিক থেকে অনেক সচেতন এবং হলের প্রত্যেকটি মেয়ের সুবিধা অসুবিধা সবসময় সমাধান করে থাকেন। কবি সুপিয়া কামাল হলের ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যক্তিগত স্বার্থে বা যারা নোটিশ বদলে দিয়েছেন এবং ফেসবুকে ভাইরাল করে হলের ভাবমূর্তি নষ্ট করেছেন তাদের ব্যাপারে আমরা স্বেচ্ছার থাকব এবং হল কর্তৃপক্ষের কাছে অনুরোধ, তাদের অপকর্মের জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করা হোক। এদিকে গত বুধবার রাত থেকে হল কর্তৃপক্ষের দেওয়া একটি নোটিশ ভাইরাল হয়। নোটিশে বলা হয়েছে হলের ভিতর দিনে কিংবা রাতে কখনোই ছাত্রীদের অশালীন পোশাক সালোয়ারের ওপর গেঞ্জি পরা যাবে না, এ পোশাকে হলের কার্যালয়ের কোনো কাজের জন্য ঢোকা যাবে না। কেউ যদি তা করেন তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। এই নোটিশটি নিয়ে যোগাযোগ মাধ্যম ফেসবুকে হলের ছাত্রীদের পাশাপাশি অনেকেই সবুর হন। এরপর বৃহস্পতিবার হল প্রধানকের স্বাক্ষর করা অন্য একটি নোটিশে দাবি করা হয়েছে মেয়েদের পোশাক পরিধান সংক্রান্ত একটি বিকৃতি ও উদ্দেশ্য প্রণীত একটি নোটিশ অনলাইন ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিকৃত নোটিশটি হল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে 3 সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।